মানুষ বুঝে, এখানে সরকারের দোষ নেই। অর্থের যে সংকট, বিশ্বের যে সংকট, দ্রব্যমূল্য নিয়ে, সে দ্রব্যমূল্য বাংলাদেশের একান্ন, সারা দুনিয়াতে জিনিসপত্রের দাম হচ্ছে। পৃথিবীর একটা দেশ দেখেন যেখানে দ্রব্যমূল্য স্বাভাবিক অবস্থা আছে, তবে আমাদের জনগণের ক্রয় ক্ষমতা এখনো। আমরা আশা করি সামনের রমজানেও মানুষ জিনিসপত্র অ্যাভেলেবল থাকবে। এবং আমরা এই বিষয়টা নিয়ন্ত্রণে সম্পূর্ণ অসহায়, এই বিষয়টা নিয়ে আসলে আপনি যেটা বলছেন যে বিশ্ব সংকটের কারণে, কিন্তু দেশীয় যে চাঁদাবাজির কারণে যে বাড়ছে, এই বিষয়টা একটা বিষয় অবশ্যই আছে। এবং যেটা দেশের প্রধানমন্ত্রী নিজেই চাঁদাবাদের বিরুদ্ধে কঠিন বক্তব্য রেখেছেন এবং সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একটা বিষয় শুরু হলে রাতারাতি বন্ধ হয়ে যাবে এমন তো ব্যাপার কোনো কারণ নেই। তো প্রধানমন্ত্রী বলার পর সবাই নড়ে চলে বসেছে, এবং যার যে এখানে দায়িত্ব আছে পালন করার জন্য সে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবাই কিন্তু তাদের তৎপরতা শুরু করে দিয়েছে। দ্রব্যমূল্য একটা বিষয়, অর্থনীতিতে যখন সম্পদ তখন দ্রব্যমূল্য বাজার উঠে নামা, আজকে উঠে নামা পরে এটাই এটা বাজারের ধর্ম, এটা ওয়েট করেন। আপনাদের তো না খেয়ে রাখিনি, দেশের মানুষ খেতে পাচ্ছে, একটা মানুষও না খেয়ে মরে অনেক ভালো।